ভিউয়ার্স, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা ঘরোয়াভাবে কিভাবে ট্যান থেকে মুক্তি পাবে। আমরা বাজারের অনেক কেমিক্যাল প্রোডাক্ট ট্যান তোলার জন্য বিভিন্ন ফেস প্যাক ফেসিয়াল করে থাকি, কিন্তু হয়তো ওটা ইনস্ট্যান্ট ফেয়ার দেয়, কিন্তু ঠিক একদিন দুদিন পরে কিন্তু আমাদের স্কিন আবার কালচে হয়ে পড়ে এবং স্কিন খুব খারাপ দেখতে লাগে, দাগ চলে আসে, আরও বরঞ্চ মুখটা কিন্তু আমাদের পুড়ে যায়। তাহলে চলো আজকে দেখে নিই ঘরোয়াভাবে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে তোমরা ট্যান 99% কিন্তু একবার ব্যবহারে তোমরা এতটা রেজাল্ট পাবে যে নিজেরাই ভাবতে পারবে না যে এত তাড়াতাড়ি ট্যান উঠতে পারে। শুধু ট্যান উঠবে না, স্কিনকে কিন্তু চকচক করবে, গ্লোয়িং করবে এবং ফর্সা করে তুলবে। এটা কিন্তু ছোটরা বড়রা সবাই ব্যবহার করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই। আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা একবার ব্যবহারেই দেখতে পাবে যে মার্কেটে যে কোনো প্রোডাক্টের থেকে কিন্তু এই ঘরোয়া রেমেডিটি 100% ভালো, তোমাদের ট্যান উঠবে এবং ফর্সা ত্বক পাবে। তাহলে চলো দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। ভিউয়ার্স, সবার প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটিতে তোমরা প্রথমে আমি নেব দেখো কফি পাউডার। তোমরা নেসলি কফি পাউডার বা ব্রু গোল্ড যে কোনো কফি পাউডার কিন্তু নিতে পারো। আমি এখানে কফি পাউডার নিয়ে নেব এক চামচ। দেখো এক চামচ কফি পাউডার নেব। কফি পাউডার কিন্তু আমাদের ইনস্ট্যান্ট হোয়াইটনিংয়ের কাজ করে এবং আমাদের স্কিনকে লাইট করে, ব্রাইট করে, ভেতর থেকে ট্যান কিন্তু চটজলদি বের করে দেয় কফি। কফিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, তার জন্য আমাদের স্কিনকে কিন্তু তাড়াতাড়ি করে ট্যান মুক্ত করে এবং স্কিনকে গ্লোয়িং স্কিন করে। এরপরে আমি নিয়ে নেবো অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল নিচ্ছি, কারণ মার্কেটে অনেক অ্যালোভেরা জেল থাকতেও এটা একটু ট্রাস্ট করা যায়, বিশ্বাস করা যায়। না হলে তোমরা যদি ভালো পিওর ঘরের অ্যালোভেরা জেল পাও সেটাও নিতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়ে নেবো 2 থেকে 3 চামচ। তোমাদের যতটা প্রয়োজনীয় তোমরা ততটাই কিন্তু এখানে অ্যালোভেরা জেল নেবে। আর নেব এখানে আমি ডাবর হানি। তোমরা এখানে পতঞ্জলি হানিও নিতে পারো, আমি ডাবর হানি নেব। অ্যালোভেরা জেল তো আমরা সবাই জানি আমাদের স্কিনকে অনেকটা ফর্সা করে তোলে এবং স্কিনের ডেড সেলস, নোংরা সব কিন্তু আমাদের অ্যালোভেরা জেল বের করে দেয়। এবং পিওর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু নিউ সেলস তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ভেতর থেকে আমাদের নতুন চামড়া বের করতে সাহায্য করে, ফর্সা স্কিন দেয় এবং স্কিনকে এজিং আসতে দেয় না, ট্যানও মুক্ত করে। অনেক উপকার কিন্তু আমাদের অ্যালোভেরা জেল। এবার নিয়ে নেব আমি মধু। দেখো আমি ডাবর হানি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ। মধু কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং গ্লোয়িংয়ের কাজ করে, ময়শ্চারাইজার দেয় স্কিনে এবং যে কোনো ট্যান চট জলদি রিমুভ করতে আমাদের মধু কিন্তু খুব কার্যকরী। এবার আমি এই তিনটি মিশ্রণ কিন্তু মিক্স করে নেব। তোমরা যদি কিছু নাও ব্যবহার করে জাস্ট অ্যালোভেরা জেল ও মধুও ব্যবহার করো, তাতেও কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের স্কিন খুব বেটার, হেলদি ও বেনিফিট হচ্ছে। কিন্তু স্কিনে যত প্রবলেম কিন্তু সব চলে যাবে। এটা মিক্সিং করার পরেই কিন্তু আমরা লাগিয়ে নেব হাতে, মুখে এবং পিঠে, যে কোনো জায়গায় তোমাদের ট্যান থাকলে কিন্তু লাগিয়ে নেবে। এবং এটা শুধু ট্যান তুলতে না, স্কিন কিন্তু গ্লোয়িং করবে, ফর্সা করবে। এটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে কিন্তু স্কিন আরও ভালো, সুন্দর হয়ে উঠবে। দেখো আমি তোমাদের এখানে একটু লাগিয়ে দেখাচ্ছি। দেখো এভাবে নেবে, নিয়ে তোমরা এভাবে ঠিক লাগিয়ে দেবে। দেখো লাগিয়ে দিয়েই নিজেরা অন্তত 20 থেকে 15 মিনিট এটা রেখে দেবে, শোকাতে দেবে। শোকানো হয়ে গেলে কিন্তু তোমরা এটা জাস্ট জল দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা সপ্তাহে 4 দিন 5 দিন যতদিন তোমরা মনে করছো ইউজ করতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ স্কিনে আরও ভালো বেনিফিট পাবে, তোমাদের ট্যান কিন্তু হামেশাই উঠে যাবে। এই হলো আজকে ট্যানের রেসিপি। তোমরা এটা ব্যবহার করো এবং ছোটরা বড়রা ছেলেরা মেয়েরা সবাই এটা ব্যবহার করতে পারে, সবাই 100% বেনিফিট পাবে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে কমেন্ট করো। ধন্যবাদ।